এইচএসসি 24 এর ভাই আপুরা বলতে বলতে তোমরা মেডিকেল এক্সামের একদম দ্বারপ্রান্তে চলে আসছো। তোমাদের বলতে গেলে অলরেডি আনঅফিশিয়ালি নোটিশ অনুযায়ী আর মাত্র তোমাদের আড়াই মাস মতো সময় বাকি। সো এই লাস্ট টাইমে তুমি কিভাবে তোমার মেডিকেল প্রিপারেশনটা একদম গুছানো ওয়েতে নিবা সেই জন্য আমার আজকের এই ভিডিওটা, আশা করি তোমার জন্য ভিডিওটা খুবই খুবই হেল্পফুল হবে। সো ফার্স্টে যে জিনিসটা আসি সেটা হচ্ছে তোমাদের সমস্যাগুলা। প্রথম যে পার্ট সেটা হচ্ছে প্যানিক করা। এই সময় তোমার বন্ধু কি করতেছে, তোমার বান্ধবী কি করতেছে, ও তো পরে উল্টায় ফেলতেছে বাট তুমি কিছু করতেছ না, এটা নিয়ে সবাই অনেক প্যানিকে থাকে। যে ভাই ও অনেক প্রিপারেশন নিচ্ছে, ওর কোচিংয়ে মার্ক অনেক বেশি আসতেছে বাট আমার মার্কস অনেক কম আসতেছে, এটা নিয়ে আমি কি করব। বাট এটা নিয়ে তোমাকে আমি জাস্ট একটা কথা বলবো, তোমরা এরকম আমার কাছে যত মেসেজগুলো আসে তোমরা যদি প্যানিক করতেই থাকো তাহলে কিন্তু তোমাদের আলটিমেটলি পড়াশোনা হবে না। সো এইগুলো না করে এখন থেকেই তোমরা পড়ার টেবিলে বসে যাও, এখনও অনেক সময় আছে, আমাদের অনেকগুলো কোর্স আছে, তোমরা এখন থেকেই পড়ার টেবিলে যদি বসে যাও আমি তোমাদের নিশ্চয়তা দিতে পারি তোমাদের মেডিকেল অ্যাডমিশনের চান্স পাওয়া তেমন কোনো বিশাল বিষয় না, ঠিক আছে? তাহলে ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে প্যানিক করা যাবে না, আরেকজনের কথা না ভেবে তুমি তোমারটা চিন্তা করে তুমি এখনই পড়ার টেবিলে বসে যাও। এখন সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে ভাই আপনি কিভাবে পড়ছেন কিংবা অ্যাকচুয়ালি এই লাস্ট টাইমে আমার পড়াশোনা কিভাবে করা উচিত, ঠিক আছে? সো সেটার জন্য আমার তিন চারটা লাইন থাকবে জাস্ট তোমাদের জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে এবং কোয়েশ্চেন সলভ করতে হবে। এই লাস্ট টাইমে সবচেয়ে বেশি হেল্পফুল হচ্ছে এই জিনিসটা, বিকজ তুমি তোমার পুরো একাডেমিক 26-এর তোমরা যারা আসো পুরো একাডেমিক লাইফ ধরে তুমি একাডেমিক পড়াশোনা পড়ে আসছো, তাহলে তুমিও পড়ছো, তোমার বন্ধুও পড়ছে, সবাই পড়ছে, বাট এডমিশন লাইফ তেমন না। এডমিশন লাইফে কোয়েশ্চেনটা এমনই করে যাতে তোমাকে পরীক্ষায় ছাঁটাই করে দেওয়া যায়, কারণ আমরা জানি অলমোস্ট 150,000 থেকে 160,000 পরীক্ষা দেয়, সেখান থেকে মাত্র 4,000 থেকে 5,000 আমাদের পাই চান্স পাই, ঠিক আছে? তাহলে এই জন্যে এত জিনিস যে তোমাদের এত মানুষ যে ছাঁটাই করবে তার জন্য কোনো না কোনো স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে লাস্ট টাইমে তোমার প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে এবং কোয়েশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে? এখন আমরা এক্সাম কই দিব, ঠিক আছে? এই এক্সাম কই দেওয়ার জন্য আমাদের কোচিং থেকে আমাদের স্টুডিও থেকে তোমাদের জন্য আমরা আনছি আমাদের মেডিকেল ক্র্যাশ কোর্স, ঠিক আছে? এই ক্র্যাশ কোর্সের মধ্যে কি কি থাকবে ফার্স্ট আমার এটা জানা দরকার। দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, আমাদের ধাপে ধাপে তোমার ফার্স্টে জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য তোমার অলমোস্ট 200+ আমাদের রেকর্ডের ক্লাস থাকবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, কারণ আমি তোমাকে কি বলছি আমাদের এই যে মেডিকেলের জন্য কোয়েশ্চেন সলভটা খুবই গুরুত্বপূর্ণ। সো দ্যাটস ওয়াই আমার কি থাকা লাগবে, আমাদের শুধু কোয়েশ্চেন সলভিং এর উপরে 35টা ক্লাস আছে, ঠিক আছে? এছাড়াও আমাদের ধরো তুমি পড়তেছো কিন্তু তুমি যদি এক্সাম না দাও তুমি কখনো নিজেকে ইভালুয়েট করতে পারবা না, ঠিক আছে? সো এই এক্সামের জন্য অলমোস্ট 100+ এক্সামের ব্যবস্থা করা হয়েছে আমাদের এই মেডিকেল ক্র্যাশ কোর্সে। এবং ফাইনালি তোমাদের তো সব কিছুর জন্য কি দরকার, ম্যাটেরিয়ালস দরকার, একটা বইয়ের একটা চ্যাপ্টারের। ফর ইনস্ট্যান্স আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই, ধরো ভাইয়া আমাদের বোটানির ফার্স্ট চ্যাপ্টার, সো বোটানির ফার্স্ট চ্যাপ্টার থেকে ধরো গোলগি বডি, এখান থেকে একটা কোয়েশ্চেন আসছে গত বছর যে গোলগি বডির অপর নাম নিচের কোনটি নয়, ঠিক আছে? তাহলে এখানে তোমার গোলগি বডির আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ক্যামিলো গোলগি। সো তুমি যদি ভালো করে না পড়ো, তুমি যদি আগের কোয়েশ্চেন তুমি না জানো, তাহলে তুমি দেখবা ক্যামিলো গোলগি তুমি আনসার দাগাই দিবা যেটা অ্যাকচুয়ালি রং আনসার। সো এই জন্যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করা অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে অলমোস্ট ধরো প্রতিবার 100টা কোয়েশ্চেন আসে না, সেখান থেকে তোমার পরবর্তী যে কোয়েশ্চেন আসবে সেখান থেকে 18 থেকে 20টা, তুমি বুঝতে পারতেছ 18 থেকে 20টা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের, যত ধরো 2001 থেকে 2023 পর্যন্ত পড়লা ওখান থেকে কোয়েশ্চেনগুলো তুমি কমন পাবা, এটা শিওর। ধরো এখন কি তুমি বলতে পারো ভাই তাহলে ডিরেক্ট কি কোয়েশ্চেন কমন দিয়ে দিবে, অবশ্যই না, তোমাকে ধরো গোলগি বডি থেকে এখন দিছে নিচের কোনটি গোলগি বডির অপর নাম নয়, তো পরবর্তীতে দিবে নিচের কোনটি গোলগি বডির প্রধান কাজের মধ্যে একটি নয়, ঠিক আছে? যেটা অ্যাকচুয়াল আনসার হচ্ছে লাইসোসোম তৈরি না, এটা আমি তোমাদের ক্লাসের মধ্যে বলে দিছি, ঠিক আছে? সো আমাদের যে একাডেমিক থেকে অ্যাডমিশনের যে প্রোগ্রামটা ছিল ওখানে তোমাদের কিন্তু আমরা এটাও ধরাই দিছি, শুধুমাত্র একাডেমিকে ভালো করার জন্য না, তুমি এখন থেকে কিভাবে অ্যাডমিশনে নিজেকে প্রিপেয়ার রাখবা সেটাও কিন্তু তোমাদের ওখানে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে ভাই আমাদের প্রথম পয়েন্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, প্রচুর এক্সাম দিতে হবে এবং কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। এখন ওইটা রিলেটেড পরে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে মার্ক ইওর মিস্টেক্স। দেখো তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি পড়তেছো, পড়তেই আসো তুমি, ঠিক আছে? কিন্তু তোমার কোনো লাভ হচ্ছে না, কেন? তুমি পরবর্তীতে যখন আবার পরীক্ষা দিচ্ছ ঘুরে ফিরে তুমি সেই 70 নাম্বার পাচ্ছ আর পরের বারও সেম 70 মার্কস পাচ্ছ, তাহলে এটা কেন হচ্ছে? কারণ তুমি তোমার ভুলগুলা সংশোধন করতেছো না, ঠিক আছে? একবার যে জিনিসটা আমি ভুল করছি মাথা রাখা লাগবে, ধরো প্রথম চ্যাপ্টারে ল্যাকটোজের অপেরনের সংখ্যা কয়টি, আমাদের জিনের সংখ্যা ধরো 3টা, এটা আমি একবার ভুল করছি, আমি ওই সময় গিয়ে আমি বোটানি বইটা খুইলা ওই জায়গাতে ওই লাইনটা আমি ওখান থেকে নিয়ে খাতায় নোট ডাউন করে রাখছি যে হ্যাঁ এটা আমার একবার ভুল হয়েছে, পরবর্তীতে এখান থেকে আমার কখনো এখান থেকে কিছু ভুল হবে না, ঠিক আছে? এটা শুধুমাত্র বায়োলজির জন্য না, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, ইভেন আমার ইংলিশ এবং জিকে বলো,
যেই যে পার্টটা আমি আজকে কোশ্চেনে আজকে আমি সলভ করতেছি এটা যাতে পরবর্তীতে ওই রিলেটেড আমার যাই আসে আমি পারি, ঠিক আছে? এটা যদি তুমি অ্যানসার করতে পারো তোমার প্রিপারেশন 90% হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটার পরবর্তীতে একদম লাস্টের যে পার্টটা সেটা হচ্ছে টাইমিং, ঠিক আছে? টাইমিংটা অর্থাৎ আমি যে এক্সাম দিচ্ছি এখন, আমি যে সারাদিন এক্সাম দিচ্ছি, আমি আমার ইচ্ছা মতো অনলাইন এক্সাম দিচ্ছি, আমি অফলাইনে গিয়ে এক্সাম দিচ্ছি, কিন্তু এক্সাম আমি কোনো গুরুত্ব দিচ্ছি না, যে জিনিসটা দিচ্ছি না সেটা হচ্ছে টাইমিং। এটা নিয়ে আমি আমার নিজের লাইফ থেকে কিছু একটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আর কি। এটা ছিল ধরো আমি যখন একদম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম, সো হয়েছিল কি আমার প্রথম এক ঘন্টার মধ্যে প্রথম 50 মিনিটে আমি মোটামুটি কয়টা 85টা মতো দাগাইছিলাম, ঠিক আছে? বাট আমার 15টা আমার এমসিকিউ বাকি ছিল, বাট আমার সময় ছিল মাত্র 4 থেকে 5 মিনিট। সো ওই সময়টাতে আমি এত স্পিডে বাকিগুলো দাগাইছি, আমি 98টা দাগাইছিলাম, এত স্পিডে বাকিগুলো দাগাইছি যে একদম কমন, মানে যে জিনিসটা আমি পারি, ঠিক আছে, একদমই কমন, ওইটা আমি ভুল করছি। আরেকটা জিনিস যেটা ভুল করছিলাম সেটা হচ্ছে আমার 78 নম্বরের আনসারটা আমি 79 দাগাই দিছি এবং 79টা 80 হয়ে গেছে, যার কারণে আমার ঘুরে ফিরে আমি সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাইছি, নয়তো আমার ইজিলি আমার ঢাকা মেডিকেল হইতো। এটা কিছু যায় আসে না, বাট আমি তোমাকে জাস্ট কথার কথাটা বললাম টাইমিংটা কত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এখন থেকে যদি তুমি প্রত্যেকটা এক্সামে টাইমিংটা মেনটেন না করো তাহলে পরবর্তী থেকে তুমি আমার মতো মারা খাইয়া যাবা, ঠিক আছে ভাইয়া? সো এই যে পয়েন্টগুলো তোমাকে বললাম, এই পয়েন্টগুলো তোমার অবশ্যই অবশ্যই মাথায় রাখা লাগবে, বিকজ তোমার আর সময় বেশি নাই, তোমার আর 2.5 থেকে 3 মাস অথবা 2 মাস মতো টাইম আছে। এই টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করতে না পারলে মেডিকেল তোমার হাত থেকে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন লাস্টের যে পার্টটা সেটা হচ্ছে একটা চ্যাপ্টার এখন আমি কত সময় ধরে পড়বো, ঠিক আছে? এটা আমাকে প্রায় জিজ্ঞাসা করে, ভাই এখনও কি আমি একাডেমিকের মতো ডাগাই ডাগাই পড়বো, কিংবা একাডেমিকের মতো আমি বুঝে শুনে লাইনগুলো পড়বো? ভাই এখন তোমার এই টাইমটা নাই, ঠিক আছে? এখন একটা ছোট চ্যাপ্টার হলে সেটা তুমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা শেষ করে ফেলতে হবে, ঠিক আছে? আধা ঘন্টা থেকে 1 ঘন্টা শেষ করে ফেলতে হবে। ধরো আমি যদি বলি কোষ বিভাজন চ্যাপ্টারটা, এটা তোমার আধা ঘন্টা থেকে 40 মিনিটের চ্যাপ্টার তোমার শেষ হয়ে যাবে। এখন কথা হচ্ছে তুমি কেমনে শেষ করবা, সেটা হচ্ছে এখন তোমার দাগানো লাইনের বাইরে কিছুই পড়ার দরকার নাই, কিন্তু আমাদের বাজারে দেখবা তোমার অনেকগুলো বই আছে যেগুলোতে কি করে তোমার নিজের বই থেকে ওরা কি করে ওদের বইটার প্রোডাকশন কিংবা সেল বাড়ানোর জন্য অনেক এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেয়, ঠিক আছে? আমাদের মাজেদা ম্যামের বই আছে, আলিম স্যারের বই আছে, ওখান থেকে অনেক এক্সট্রা ইনফরমেশন দিয়ে বইটারে মোটা বানায় ফেলায়, কিন্তু অ্যাকচুয়ালি তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে এগুলো কিছুই লাগবে না। সো এরকম ভুগিবাগি জিনিসগুলো পড়ার কোনো দরকার নাই, জাস্ট মেইন বইগুলো পড়ো, আর আমরা যেভাবে তোমাদের কোয়েশ্চেনগুলো সলভ করার কথা বলছি ওভাবে সলভ করো, বারবার এক্সাম দাও। এবং তোমরা বইয়ের কথা ভাবতে গেলে আমরা তোমার এখানে আমি সুন্দর করে তোমার ব্যানারটা দেওয়া আছে, আমাদের কিউএনএ মেগা অ্যানালাইসিস যে মেগা বুকটা আছে ওটা তোমরা ফলো করতে পারো। এখন এটা নিয়ে আমাকে তোমার ইনবক্সে অনেকেই তোমার অভিযোগ দিছে যে হ্যাঁ ভাই বইয়ের মধ্যে অনেকগুলো ভুল ছিল, বই অনেক কিছু ইনফরমেশন বাদ ছিল, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল না, এরকম অনেকেই বলছে। এটা কিন্তু আমরা HSC 24-25 এরকম বলছে, ঠিক আছে? বাট আমাদের এইবারে বইটা এমনভাবে সাজানো হয়েছে এবং এমনভাবে কারেক্ট করা হয়েছে, তোমরা আমি এটা নিশ্চয়তা দিচ্ছি কোনো ভুল পাবা না, এবং এখানে কোনো অতিরিক্ত ইনফরমেশন দেওয়া হয় নাই যেটা তোমার পরীক্ষায় লাগবে না, ঠিক আছে? সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।